সাঁতার শিখে আমার সুবিধা হবে, তারপর আমি যদি পড়ে যাই তাহলে আমি সাঁতারে কেটে পারে যেতে পারবো। এইটা সিটি কর্পোরেশন এবং ইউনিসেফের সহযোগিতা স্কোপ এই যে আমি বাস্তবায়ন করছি। বরিশাল শহরে আমরা 4টা পুকুরে এবার 1000 মতো শিশুকে আমরা সাঁতার শেখাবো। একটা পরিবারের যে পরিবারের বড় ভাই বাবা যে একসময় সাঁতার শেখাতো, সেই স্বাভাবিক প্রক্রিয়া সামাজিক সম্পর্ক এখন নাই। সবাই ফ্ল্যাট বাড়িতে থাকে, বাথরুমে গোসল করে, পুকুরের সাথে তাদের সংযোগ নাই, যার কারণে তারা সাঁতার জানে না। এরকম একটি শিশু যখন বড় হয়ে বিভিন্ন কলেজেও যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, তখন সাঁতার না জানার কারণে তার মৃত্যুটা ঘটে। এই যে অরক্ষিত এবং সুরক্ষার এই কার্যক্রমটা আমরা করছি। সাঁতার আসলে এটি একটি প্রয়োজনীয় জিনিস, শারীরিক বলেন, আপনার শরীরচর্চা বলেন, সেটার জন্য সাঁতার প্রয়োজন। শিশুরা যদি সাঁতার এই খেলাধুলা বা এই সাঁতারের মধ্যে থাকে, অনেক কিছু থেকে তারা আমি মনে করি দূরে থাকতে পারবে। সেই দিক থেকে আমরা চিন্তা করে আমরা বা শিশুদের এখানে ইউনিসেফ আছেন, তারা সহযোগিতা করছেন, গত বছরও করেছি, এবছর এবং সামনে প্রতি বছরই আমাদের এই সাঁতারের সাঁতার শিক্ষা এটা থাকবে শিশুদের আমাদের।